প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব নবম অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল সমস্যাটি তাহলে চলো আমরা শুরু করি আমাদের দ্বিতীয় যে সৃজনশীলটি রয়েছে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই একটি দোকানে দুই হাজার পাঁচশো টাকার একটি পণ্য পঁচিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো আবার প্রশ্নটি পড়েনি একটি দোকানে দুই হাজার পাঁচশো টাকার একটি পণ্য পঁচিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে পণ্যটির বিক্রয় মূল্য কত দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যদি পণ্যটি দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো আমরা প্রথম প্রশ্নটির মাধ্যমে পণ্যটির বিক্রয় মূল্য বের করব একটি দোকানে দুই হাজার পাঁচশো টাকার একটি পণ্য পঁচিশ পারসেন্ট কমে বিক্রয় করছে কমে বিক্রয় করা মানে হচ্ছে ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম পঁচিশ পারসেন্ট কমে আমরা পূর্ণাঙ্গ সূত্রটি লিখি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য সমান যেহেতু আমাদের ক্ষতি হয়েছে আমরা কমে বিক্রয় করছি তাহলে বিয়োগ হবে একশো থেকে আমরা পঁচিশ বিয়োগ করব আমরা বিয়োগ করে পেলাম পঁচাত্তর টাকা অর্থাৎ পণ্যটির ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে আমরা বিক্রয় করেছি মাত্র পঁচাত্তর টাকায় কিন্তু আমাদের বের করতে হবে পণ্যটির বিক্রয় মূল্য তাই আমরা লিখতে পারি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা আমরা লিখব ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য সমান পঁচাত্তর উপরে লিখবো এবং নিচে লিখব আমরা একশো পাঠ্যবইতে আমাদের যে ক্রয় মূল্য রয়েছে তা হচ্ছে দুই হাজার পাঁচশত টাকা অতএব ক্রয় মূল্য দুই হাজার টাকা হলে বিক্রয় মূল্য সমান পূর্বের যে সংখ্যাগুলো আছে উপরে নিচে সেগুলো আমরা লিখলাম নতুন সংখ্যা হচ্ছে দুই হাজার পাঁচশো আমরা একশো দিয়ে দুই হাজার পাঁচশোকে ভাগ করলে পঁচিশ পাই এবারে আমরা পঁচাত্তর এবং পঁচিশ গুণ করে নিব পঁচাত্তর এবং পঁচিশ গুণ করব পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর হাতের দুই সাঁত্রিশ শূন্য দিলাম পাঁচ দুগুণে দশের শূন্য সাত চোদ্দো আর হাতের এক পনেরো পাঁচ নামল সাত নামল আট এক অর্থাৎ আমরা পেলাম পঁয়ত্রিশ এবং পঁচিশ গুণ করে এক হাজার আটশো পঁচাত্তর টাকা আমাদের ক নাম্বারের উত্তর হবে এক হাজার আটশো পঁচাত্তর টাকা আশা করি তোমরা সকলে এই অংশটুকু বুঝতে পেরেছ আমরা খরাং যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি একটু দেখে নিই আমাদের প্রশ্ন আছে যদি পণ্যটি দশ পারসেন্ট লাভে বিক্রয় করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো আমরা দশ পার্সেন্ট লাভের সূত্রের মাধ্যমে এই অংশটুকু বের করে নিব প্রথমে আমরা নম্বরে লিখতে পারি দশ পারসেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য সমান একশো যোগ দশ টাকা সমান একশো টাকা এবার আমরা লিখব ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা ক্রয় এক টাকা হলে বিক্রয় মূল্য সমান একশো উপরে হবে একশো দশ টাকা ক্রয় মূল্য দুই হাজার পাঁচশো টাকা হলে বিক্রয় মূল্য সমান নিচে আমরা লিখব একশো উপরে একশো দশ গুণ দুই হাজার পাঁচশো এখন আমরা একশো দিয়ে দুই কে ভাগ করলে হবে পঁচিশ একশো দশ এবং পঁচিশ গুণ করে আমরা নামাব আমরা লিখলাম একশো দশ গুণ পঁচিশ শূন্য পাঁচ পাঁচ শূন্য দুই শূন্য গুণে শূন্য দুই দুই পাঁচ সাত দুই আমরা পেলাম দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশত পঞ্চাশ টাকা আশা করি তোমরা সকলে এই বিষয়গুলো সহজেই বুঝতে পেরেছো আমরা পুনরায় আবার এই অঙ্কটি আরেকবার দেখে নিই আমরা দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য পেয়েছি একশো যোগ দশ সমান একশো দশ টাকা এখন আমরা লিখলাম ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কম হবে তাই একশো নিচে যাবে এবং একশো দশ উপরে যাবে অতএব ক্রয় মূল্য বইতে যে আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে পণ্যটির দুই হাজার পাঁচশো টাকা সেই দুই হাজার পাঁচশো টাকা লিখলাম দুই হাজার পাঁচশো টাকা হলে বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে তাই উপরে আমরা একশো দশের সাথে দুই হাজার পাঁচশো টাকা গুণ করলাম এখন আমরা লগিস্ট আকারে নিলাম একশো দিয়ে পঁচিশশোকে অর্থাৎ দুই হাজার পাঁচশোকে ভাগ করে পেলাম পঁচিশ একশো দশ এবং পঁচিশ গুণ করে পেলাম দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে দশ পার্সেন্ট লাভে আমাদের বিক্রয় মূল্য হবে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ বাড়িতে সুন্দর করে সবাই প্র্যাকটিস করো আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পারবে এবং নতুন নতুন সৃজনশীল অঙ্কগুলো করতে পারবে ভালো থাকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ